এখন যে কাজটা বেশি হচ্ছে খেয়াল করছি যে একজন মৌলানা অথবা একজন মুসলিম আরেকজন মুসলিমের দুর্নাম করছে, তার ফতোয়া ভুল, এইটা ভুল সেটা ভুল, অনুরূপভাবে ওই ব্যক্তি আবার তার দুর্নাম করছে। এভাবে তারা কি মানে কি বোঝাতে চাচ্ছে যে ইসলাম মানে প্রচার করছে, এভাবে ইসলাম প্রচার করছে? তাদের এই দ্বন্দ্ব দেখে আমরা যারা মৌলানা না, আমরা যারা হচ্ছে যে সাধারণ মানুষ মানে সাধারণ জনগণ, তারা কি মসজিদমুখী হব তাদের এই তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে এই রেষারেষি? ইসলামের মধ্যে অনেক দল, অনেক মতভেদ, অনেক ভেদাভেদ থাকবে, পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু একটা মানুষ যতগুলো কথা বলবে সবগুলো কথা কি সঠিক থাকবে? আমি যে কথা বলছি আমার এই কথার মধ্যে কি কেউ ভুল থাকবে না? ভুল থাকবে, মানুষ তো, মানুষের মধ্যে ভুল থাকবে। আর ভুল না থাকলে ভুল খোটায় খোটায় কীভাবে বের করা যায়? এই ধরনের পাবলিক বর্তমান সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবল, তো ইসলাম কি এভাবে প্রচার হচ্ছে? ইসলামের আসলে ইসলামের যে ভাবমূর্তি, আমার যারা অমুসলিম যারা, ইসলামের ভাবমূর্তি এভাবে নষ্ট হচ্ছে, এভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আবার কেউ যদি চিন্তা করে যে মাদকাসক্ত, এই এই যে এই বিষয়গুলো, মাদকাসক্ত যে সিমটমগুলো কীভাবে নিচ্ছে, কীভাবে খাচ্ছে, সেই বিষয়, সেই মদগুলো কী কী, সে ড্রাগসগুলো কী কী, এগুলো অনলাইন পোস্টের মাধ্যমে, অনলাইনে শেয়ার করার মাধ্যমে এটা কি নিরাময় করা সম্ভব কি না? এটা আসলে বিজ্ঞাপন হয়, প্রচার হয়। ইসলামের এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো মানুষের মধ্যে যেরকম প্রভাব ফেলছে, এভাবে সেরকম আমরা মদকের প্রচার করতেছি, আমরা ড্রাগের প্রচার করতে, ড্রাগসের প্রচার করতেছি, যে কীভাবে মানুষ ড্রাগ নিতে পারে, ড্রাগ চিনতে পারে। এটা জনসচেতনতা তৈরি করার জন্য, জনগণের ভালোর জন্য করার চাইতে জনগণের খারাপ হয়। যেরকম একজন ছোট বাচ্চা ধর্ষিত হয়েছে, খুবই অল্প বয়স, সমাজে হচ্ছে অ্যাভেলেবল, এই যে এই বিষয়গুলো অনলাইনে শেয়ার হচ্ছে, অনলাইনে পোস্ট করছে, এতে কি মানে এগুলো কি নিরসন হচ্ছে? এগুলোর মধ্যে মানুষের সাহস আরও বাড়ছে, মানুষের মধ্যে ভীতিগুলো কাজ করছে না, এগুলোর মধ্যে মানুষের আরও যে কি হয়, এটা তো এখন মানে সহজ হয়ে গেছে বিষয়গুলো, কি হয় এগুলো, এগুলোর মধ্যে মানুষের আরও সাহস বাড়ে। তো এগুলো করে যে আমি যে কন্টেন্টটা তৈরি করতেছি, এটাও আসলে এগুলো এক প্রকার প্রচার হচ্ছে। এগুলো আমাদেরও ঠিক না কোনোভাবে এই বিষয়গুলোকে, অনলাইনে যে কোনো বিষয় প্রচার করার আগে এটা বুঝতে হবে যেটা মানুষ, আমি ভালোর জন্যে শেয়ার করলাম কিন্তু এগুলো ভালো, এটা কি ভালো হবে নাকি খারাপ হবে? আসলে এটা হচ্ছে পুরোটাই একটা মার্কেটিং কনসেপ্ট। একটা সিগারেট কোম্পানি কীভাবে বিজ্ঞাপন করে দেখবেন, একটা সিগারেট কোম্পানির সিগারেটের যে প্যাকেট, সেই প্যাকেটে লেখা লিখে দিছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানের কারণে রোগ হয়, ধূমপানের কারণে মৃত্যু হয়, ধূমপানের কারণে জীবন শেষ। কিন্তু তারপরে কিন্তু কী কী হচ্ছে তারা নিচ্ছে, তারপরে কিন্তু সিগারেট কোম্পানির বিক্রয়, সিগারেট কোম্পানির সেলস কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এগুলো হচ্ছে যে আপনার যে জিনিসটা নেগেটিভ, এই জিনিসগুলো মানুষ নেবেই, আপনি যদি এগুলো শেয়ার করেন বেশি বেশি, এই জিনিসগুলো কীভাবে নেবে জনগণ, এটা আপনাকে বুঝতে শিখতে হবে। আপনি শেয়ার করেন যেভাবে করলে এখান থেকে মানুষ শিখবে না, সেভাবে আপনাকে শেয়ার করা উচিত। এটা আমি আসলে এই জিনিসটা মার্কেটিং একটা কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করলাম, যে ছোট্ট একটা বিষয় আপনার কাছে মনে হতে পারে যে এটা জনসচেতনতা তৈরি করবে, এটা ভালো হবে, নিজের আক্ষেপ থেকে, অনুভূতি থেকে এই পোস্টগুলো, এই ভিডিওগুলো, এই কন্টেন্টগুলো আপনি শেয়ার করলেন, কিন্তু এটা শেয়ার করার মাধ্যমে জনগণের, পাবলিকের, আপনার নিজের ক্ষতি হলো, কিন্তু আপনি বুঝতে পারলেন, আপনি নিজেই একটা বিজ্ঞাপন করে দিলেন আপনার ধর্মের মধ্যে যে রেষারেষি, ইসলামের মধ্যে যে ইসলামের ভাই ভাই রেষারেষি, এই রেষারেষি থাকবেই, এই রেষারেষি ছিল, এই রেষারেষি থাকবে। আপনি সেটা অনলাইনে শেয়ার করে মানুষকে কী বোঝাতে চাচ্ছেন? সেটা অনলাইনে শেয়ার করার দরকার নেই, আপনারা সেটা যদি পারেন অন্যভাবে সলিউশন করেন, আপনারা যদি সমাজে যেটা আমাদের ল্যাকিং এটা শেয়ার করে, এটা বাহবা দেওয়ার মতন কোনো কিছু নাই। তো এটা হচ্ছে যে এখানে ভালো কিছু আশা করে হয়তো শেয়ার করবেন, কিন্তু ভালো কিছু হবে না, আপনার জিনিসগুলো বুঝতে হবে। আর না বুঝলে আপনি মার্কেটিংয়ের যে কনসেপ্টটা, মার্কেটিং সাইকোলজি, কীভাবে পণ্য প্রচার হয়, কীভাবে পণ্য বিজ্ঞাপন হয়, যত বেশি প্রচার হবে তত বেশি সেলস হবে, এটাই স্বাভাবিক। আপনি যে জিনিসই প্রচার করেন না, নেগেটিভ কিছু করেন, পজিটিভ কিছু করেন, এটা যত প্রচার হবে তত এর মানে নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি পড়বে। তো এটি
আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হচ্ছে, যার কারণে কন্টেন্টটা শেষ করে দিচ্ছি। যদি কারো মনে হয় যে আমার আমি যে থিংটা আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি যদি বুঝতে অসুবিধা হয়, আপনি কমেন্ট করুন, প্রয়োজনে আমি ফোন দেবো আপনাকে। ফোন দিয়ে আসলে মেন জিনিসটা কি, মূল কনসেপ্টটা কি, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আর সবাই মানে যাতা মাতা অনলাইনে শেয়ার করা থেকে বিরত রাখুন, মানে ধ্বংস এখান থেকে প্রচার, এখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, ভালো থাকবেন।